মেয়ের বাড়ি থেকে ফোন করেছিল, ওরা আমাদের প্রপোজালে রাজি নয়। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করেছিলাম, এখন ওরা যদি রাজি না হন তাহলে তো ওদের মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে দেওয়া চলে। তুমি এক্ষুনি ফোনে যা যা বলছিলে সবটাই আমার কানে গেছে। শুনেছি যে ওরা এ বিয়েতে ইন্টারেস্টেড নয়। বেরোচ্ছে। শোনো তাতন, আর না না, বড় মেয়ের সঙ্গে যদি বিয়ে দিতে হয় তাহলে ওরা এখনো রাজি আছে, তাই না রে ছোট? ভালো জেঠি, এই কথাটার কি এখন আর কোনো মানে হয়? এসব অবান্তর কথা বলে কি আমাদের আদৌ কোনো লাভ হবে? আমি বেরোচ্ছি। শোন দাদা, মা, তুমি যদি আমার বিয়ে নিয়ে কথা বলতে চাও তাহলে বলে দিই আমি এই মুহূর্তে এরকম কোনো কথা শুনতে চাই না। অন্য কোনো কথা যদি বলার থাকে তাহলে বলতে পারো, আমার বিয়ে নিয়ে কথা বলতে, তাই তো? আজকের পর থেকে আমার বিয়ে সংক্রান্ত যে কোনো ব্যাপার নিয়ে শুধুমাত্র আমি কথা বলবো। তোমরা প্লিজ এটা নিয়ে আর ব্যস্ত হো না, আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই? তুই তো খুব ভালো মেয়ে, ভাজা মাছটা উল্টে খেতে জানিস না, তাই না? এদিকে মা। ও মা, তুমি একটু আগে বলছিলে না যেখানে বড়রা কথা বলে সেখানে কি থাকতে নেই? আমি না স্ট্রেট কাট মানুষ, লুকোছাপা জানি না, তাই আমার মনে যা কথা থাকে সবার সামনে বলে দিই। তোমার ছোট মেয়েকে দেখো, লুকিয়ে লুকিয়ে সব কথা শুনছিল, এই তো প্রমাণ দিয়ে দিলাম কত ভালো মেয়ে, প্রমাণ দিয়ে দিলাম আমি। এবার নিশ্চয়ই আর কিছু বলতে পারবে না আমাকে। মেঘলা, তুমি এখানে এসে কি জন্য দাঁড়িয়েছিলে? না এমনি 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 আবার কি, এমনি বলে কিচ্ছু হয় না মেঘলা। এই তোর যদি এতই বিয়ে করার শখ ছিল তাহলে কালকে গুরুজিকে দিয়ে অতগুলো কথা বলালি কেন? বড্ড ন্যাকামো করতে পারিস রে তুই। স্টপ ইট! কেন কাঁদছ? কেন, হ্যাঁ, কিসের জন্য কাঁদছ? আর একবার যদি তোমাকে আমি কাঁদতে দেখেছি, আমি 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 শুধু শুনতে চাইছিলাম বাবি। এই কি শুনতে চাইছিলি তুই বল, কি শুনতে চাইছিলি তুই? এটা শুনতে চাইছিলি তো যে ওরা জোর করে ওদের ছেলের সঙ্গে তোর বিয়েটা দেয় কিনা, তাই তো? না, কখনো না, কখনো না। আমি শুধু শুনতে চেয়েছিলাম ওরা শেষ মুহূর্তে ওদের মতটা বদলায় কিনা, দিদি ভাইয়ের সঙ্গে ওদের ছেলের বিয়েটা দেয় কিনা, ব্যাস। এই কোথায় যাচ্ছিস তুই? কি ভেবেছিসটা কি, তুই আমাকে দয়া করবি, তোর দয়াতে আমি চলবো? হ্যাঁ, সেটা কোনোদিনও হবে না মেঘলা, কখনো হবে না। তিনটে নদীর একটা
গল্প মেঘাল ছায়া অল্প স্বল্প তিনটে নদীর একটা গল্প মেঘাল ছায়া অল্প স্বল্প ইচ্ছের আডবে ইচ্ছের ভাসে নদী মিশে যায় ওলি আকাশে ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী রে ফোনটা ধরল না মেঘলা, কিন্তু আমি তোর কাছে একবার সরাসরি জানতে চাই, আরেকবার ফোন করব। মেঘলা, অনুরাগ ব্যানার্জি নিজের থেকে কাউকে এরমভাবে কোনোদিন ফোন করে না। আমি দুবারের বেশি তোমায় ফোন করব না, দেখো তুমি ফোনটা ধরবে কিনা। মেঘলা, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, ওয়ান টু ওয়ান। অনুরাগদা, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি এত অশান্তি ভোগ করছি, বাড়িতে এত অপমানিত হচ্ছি। কেন বলো তো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমার এত বড় ক্ষতিটা কেন করলে? অনুরাগদা, তুমি আমাকে কেন ফোন করেছো? মা বাবি তোমাদের বাড়িতে তো যা বলার ফোন করে জানিয়ে দিয়েছে, তারপর আবার কেন ফোন করেছো তুমি? তুমি কি চাও না আমি একটু শান্তিতে থাকি? কি অন্যায় আমার বলো, কি দোষ করেছি আমি তোমার কাছে? মেঘলা, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই বললাম, তাতে কি তোমার কোনো অসুবিধা আছে? আমার তোমার সাথে কোনো কথা নেই। সেটা তো আমি জানি, আমি জানি যে তোমার আমার সঙ্গে কোনো কথা নেই, কিন্তু আমি বললাম যে আমার তোমার সঙ্গে কথা বলার একটা প্রয়োজন আছে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, যা বলবে তাড়াতাড়ি বলো। আর অনুরাগদা, তোমাকে আমি একটা কথা বলতে চাই, প্লিজ রাগ করো না, তুমি আর কখনো আমাদের বাড়িতে ফোন করো না। কেন, কেউ কি তোমাকে কিছু বলেছে? ওসব কথা থাক না অনুরাগদা, অনেক রাত হয়েছে,
কেউ না কেউ আবার চলে আসবে, তখন যদি এসে দেখে তোমার সঙ্গে আমি কথা বলছি তাহলে আবার। তাহলে কি হবে? শোনো মেঘলা, তোমাকে যে প্রশ্নটা আমি করলাম তার উত্তর কিন্তু আমার চাই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।